প্রিয় মা ও বোনেরা আজকে যখন আমি ভোট চাইতে আসলাম তখন অনেকটা অনেক বিভ্রান্ত মাঠে এসে গিয়েছে সেই মাঠে কারা বিভ্রান্ত করে সেটাও আপনারা জানেন আজকে অনেকে আমাকে হেয় প্রতিপন্ন করে কথা বলে বলে আমি নাকি বাচ্চা বোনা আচ্ছা মা বোনেরা বাচ্চা ছেলে কারারে বলে ক্লাস 10 এর ছেলেটারা তো বাচ্চা বলে না আর আমি হচ্ছে আজকে 25 বছর ধরে আমির দায়িত্ব নিয়ে পলটিক্সটা করি আমি যেদিন থেকে পলটিক্স করে সেদিন থেকে আমাকে কেউ বানায় নাই আমি শত শত হাজার হাজার নেতা কর্মীকে আমি পদ পদবি সৃষ্টি করে নেতা বানিয়েছি আজকে আমাকে বলে বাচ্চা ছেলে আমি বলি আমার বয়সটা 25 বছর আগে একটা ছেলে মেট্রিক পাস কল ইন্টারমিডিয়েট মেট্রিক পাস করলে তার বয়সটা আপনি হিসাব করেন তার বয়সটা কত হয় আমার বয়স হচ্ছে 42 বছর বয়স 42 বছর বয়সের একটি যুবক পূর্ণ যুবক আজকে আমার সন্তান আছে আমার ওয়াইফ আছে তারপরও বলে আমি বাচ্চা ছেলে জিনিসটা হইছে কি জানেন তারা মনে করছিল কারণ আমারও একটা দোষ আছে দোষটা হলো কি ধরুন আমি তো একটু সাইজে ছোট আর আপনারা সব চিনেন যারা তারা তো মানসে কাইয়া কইব কি তা কয়ে আসিন সাহেবের ছোট ভাই তো এই আসিন সাহেবের ছোট ভাইটা তো এই জন্মের পরে তো ছোট ভাই কিন্তু এটা তো বড় হইতে পারে নাকি এটা সবসময় ছোট হয়ে থাকে বড় ভাইয়ের বয়স 70 হইলে ছোট ভাইটার বয়স 42 হতে পারে না কিন্তু এটা বলে না এমন ভাবে বলে যে 19 এ পড়ে কিন্তু এটা আপনার মাঠে মারা গেছে কারণ নির্বাচক যখন এসেছে তখন তো আপনার আমি কথাগুলো বলছি মানুষকে স্বপ্ন দেখাচ্ছি তখন মানুষ স্বপ্ন দেখে ওই যে সিএসসি আসছিল তখন আপনার যারা নাকি 2014 এবং 2018 তে যারা আমাদের ভোটগুলো হরণ করে নিয়েছে যারা আমাদের ভোট লুট করে নিয়েছিল সেই দানবেরা আমাকে সেদিন প্রধান নির্বাচন কমিশনারের সামনে তারা আমাকে সেই কথাগুলো বলার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল আমি একা সকল দানবদের বিরুদ্ধে আমি সেদিন কথা বলেছিলাম তখন আপনার একজন এডিশনাল এসপি এসেছিল আমাকে এসে বলে যে আপনি এই কথাগুলো এখানে বলতে পারেন না যেটা নাকি উত্তেজনা সৃষ্টি হবে তখন আমি সেই অফিসারকে আমি বলেছিলাম আপনি আমাকে বাধা দিতে পারেন না এইখানে প্রধান নির্বাচন কমিশনার আছে যদি আমি যুক্তিসঙ্গত কোনো কথা না বলি তাহলে উনি আমাকে বলতে পারে এই যে আমি সাহস নিয়ে কথাটা বলেছিলাম এই কারণে সেদিন মিডিয়ার সুবাদে 2 মিনিটের মধ্যে আপনার এটা ভাইরাল তো বুঝেন এখন তো সবকিছু ভাইরাল করে ভাইরাল হয়ে গিয়েছিল এরপর দিন থেকে আমাকে আর ভোট চাইতে হইতেছে না আমার ভোট আমি চাওয়ার আগে আমার কর্মীরা চাওয়ার আগে কুমিল্লার মানুষ ভোটাররাই সুশীল সমাজ বলেন পেশাজীবী বলেন যত শ্রেণী আছে সবাই আমার পক্ষ হইয়া ঘোরামার কার করতে এটাই আজকে বাস্তবতা আমার নির্বাচনী মাঠে রাজনীতির মাঠে আমি 25 বছর নির্বাচনী মাঠে হচ্ছে আমি 30 দিনও না 30 দিন না হওয়া তো আজকে অনেক অনেক প্রার্থীরা অনেক সিনিয়র অনেক বছর কুমিল্লাকে শাসন করেছে শোষণ করেছে আজকে আমার আমার কাছে আজকে যে দুইজন আমার অপোজিশনে আছে নৌকা আর গড়ি তারা দুইজনের জামানত বাজেয়াপ্ত হওয়ার পথে চলে গেছে আজকে তখন তারা উলটপালট কথা বলছে তারা তো আমার সাথে পারে না আমাকে আমাকে কেন কুমিল্লার মানুষ এইভাবে গ্রহণ করলো এটা আপনারা জানেন কেন আমার যোগ্যতা ওরকম নাই কিন্তু আমার যোগ্যতা নাই আমি এখনো বিশ্বাস করি কুমিল্লাতে হাজারো লোকজন আছে যাদের সামনে দাঁড়িয়ে আমি 10 মিনিট কথা বলার যোগ্যতা রাখি না তারপরেও
আমরা যারা নির্বাচন করি আপনাকে প্রার্থী কিন্তু আপনাকে চুজ করতে পছন্দ করতে হবে এই যারা নির্বাচন করে ওই হাজার লোকে যোগ্য মানুষ তো নির্বাচন করতে আসে নাই কিন্তু কুমিল্লার মানুষ ওই যে তাদের মুখের কথাগুলো যেটা নাকি ওই যে দানবীয় শাসন যারা দেখেন সুয়েলবের মত লোকেরে গুলি করে হত্যা করে ফেলেছে যারা হত্যা করেছে তারা কিন্তু না পিছনে একজন আছে যে হত্যা করেছে সুয়েলবকে তাদের এই কথাগুলো তো কুমিল্লার মানুষ ভয় বলতে পারে না এই কথাগুলো যে মানুষের মনের কথাগুলো যে আমি বলে ফেলেছি এই কারণে মানুষ আমাকে মনে করে যে এটা আমি তাদের কথা বলার কারণে তারা মনে করে যে আমাকে তারা মনে করে যে আমি তাদের লোক যার কারণে আমি ছিলাম দলের কর্মীদের মনোনীত প্রার্থী এখন আর আমি দলের কর্মীদের মনোনীত প্রার্থী নয় এখন হচ্ছে কুমিল্লার সকল শ্রেণী পেশার মানুষের সকল দল মত নির্বিশেষে সকলের মনোনীত প্রার্থী কারণ সকলে এখন আমাকে বুদ্ধি পরামর্শ এগুলো দিয়ে আমাকে এগিয়ে যাচ্ছে আজকে আজকে এই যে কুমিল্লায় আজকে ভোটের মাঠে অনেকে অনেক কথা বলতে আসে অনেকে বলে বিগত দিনে তারা মানে তারা এখন বিএনপি করে আমি বলতে চাই সত্য সাবেক মেয়র সাহেব আগে বিএনপি করত এখন উনি বিএনপি করে না যখন বিএনপি করত তখন আমরাই আপনাদের কাছে এসে ইয়াসিন সাহেব সহ আমরাই এসে বলতাম ওনাকে ভোট দেন এখন উনি বিএনপি করেন না কিভাবে করে না সেটা তো আপনারা জানেন ইতিমধ্যে অনেকে বলেছে 2017 পরে উনি আর বিএনপি করে নাই উনি আমাদের আমরা ভোট দিয়েছিলাম ওনাকে নির্বাচিত করেছিলাম শুধু উন্নয়নের জন্য নয় ওনাকে আমরা নির্বাচিত করেছিলাম উনি আমাদের অভিভাবক হিসাবে থাকবেন উনি আমাদের সুখে দুঃখে আমাদের খোঁজ খবর নেবেন আমাদের দলীয় লোকজনের কে আওয়ামী লীগের অত্যাচার থেকে সেভ করবেন কিন্তু দেখা গেল ওনার বিজয়টাকে আমরা 10 দিনও উৎসব করতে পারি না উনি পাস করার পরে আমার নেত্রীকে সালাম না করে ওই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে উনি সালাম করলেন আজকে উনি বিএনপি এই কুমিল্লার মাঠে আজকে উনি তারপর থেকে আপনার আওয়ামী লীগের এমপি সাহেবের সাথে বাহার সাহেবের সাথে মিলেমিশে উনি বাগবাটোরা করে উনি চলেছেন উনি এখন কিছুদিন আগে আমরা আপনাদের পানুয়া দরবারের এই পানুয়ার খানকাতে আমরা একটা ইফতার পার্টি করে করলাম না ইয়াসিন ভাই ছিল 15 রোজা তখন আমরা বলেছি কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ইয়া দীর্ঘায়ু কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে ইফতার ও দোয়া মাহফিল সেখানে আমরা খালেদা জিয়ার কথা বলেছি দোয়া করেছি কিন্তু উনিও কয়েকটা ইফতার করেছে সে জায়গায় উনি এক সেকেন্ডের জন্য খালেদা জিয়ার খোঁজ উচ্চারণ করে নাই উপরন্তু উনি বলেছে কি উনি বলে যে শেখ হাসিনার জন্য নাকি দোয়া চায় উনি বলে শেখ হাসিনার জন্য দোয়া করার জন্য উনি বলে এমপি বাহার সাহেবের জন্য দোয়া করার জন্য যারা বলে এমপি বাহার এবং শেখ হাসিনার জন্য দোয়া দোয়া চায় তারা কি বিএনপি করতে পারে বিএনপির লোক এটা বলতে পারে তার মানে উনি বিএনপি করে না উনি বিএনপি করত এরকম করত কে বদ্রযোধা চৌধুরী ডাক্তার বদ্রযোধা চৌধুরীর নাম শুনেছেন না যিনি নাকি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল জিয়াউর রহমানের সাথে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিল তার যোগ্যতাও অনেক বেশি ছিল মান্নান ভূঁইয়ার নাম শুনেছেন না মান্নান ভূঁইয়া বিএনপির আমলে মন্ত্রী ছিল মহাসচিব ছিল তাদের যোগ্যতা অনেক বেশি ছিল বি চৌধুরী সাহেব রাষ্ট্রপতি হওয়ার পর জিয়াউর রহমানের নামটা নিতে ওনার লজ্জা লাগছিল ওনার নিরপেক্ষতা নাকি হারাই যাবে তারপরে সে আদর্শচ্যুত হয়ে গিয়েছিল যার কারণে সেদিন বিএনপি তাকে দল থেকে বাইর করে দিয়েছিল রাষ্ট্রপতির থেকে বাইর করে দিয়েছিল মান্নান ভূঁইয়া সাহেব মন্ত্রী ছিল যখন ওয়ান ইলেভেনের সময় জিয়া পরিবারের উপরে আক্রমণ আসলো তখন সে জিয়া পরিবারের পাশে না দাঁড়িয়ে সে জিয়া পরিবারের বিরুদ্ধাচরণ করেছে
যার কারণে সেদিন তাকে দম থেকে বাহির করে দিয়েছিল বাহির করার পরে আপনার উনি উনি ওনারা দুইজন 2008 সালের নির্বাচনে 29 ডিসেম্বরে নির্বাচনে ডালা এবং কুলা লইয়া নির্বাচন করছিল করার পরে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু জামানত হারিয়ে গেছে তেমনি ভাবে আমাদের কুমিল্লায় আজকে যিনি বিএনপির কথা বলেন উনি বিএনপিতে নাই উনি কয়দিন আগে বলছে ওনার নেতা নাকি টিভিতে বলছে না যে ওনার নেতা বাহার সাহেব এমপি বাহার সাহেব তে এমপি বাহার সাহেব বলছে এখন ভোট নেওয়ার জন্য কিছু চলনা করে আমি ওনাকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই আমরা যখন আপনাকে নির্বাচিত করেছিলাম তখন আমরা আপনার ব্যক্তিগত যোগ্যতা আমরা হিসাব করি নাই কারণ আপনার ব্যক্তিগত যোগ্যতায় কুমিল্লার মানুষ জানে না শত সাবেক মেয়রের ব্যক্তিগত যোগ্যতা আপনারা জানেন না জানেন তারপরও কিন্তু আমরা এটার দিকে তাকাই নাই আমরা শুধু খালেদা জিয়া এবং তানের শীষ দেখে আমরা নির্বাচিত করেছিলাম কিন্তু আজকে বিচ্ছিত হয়েছে আদর্শ বিচ্ছিত হয়েছে দলের সাথে বেইমানি করেছে আমার নেত্রীর জন্য একবারের জন্য মুক্তি চায় নাই আজকে সেই লোক আবার বিএনপি করে আম বলে যে বিএনপি করে আমিও বলতে চাই মান্নান ভূঁইয়া এবং বি চৌধুরীদের উত্তরসূরি হিসাবে ওনার নামটা লেখা থাকবে ওনারও জামানত এবার ইনশাআল্লাহ বাধে আসতে হবে প্রিয় মা ও বোনেরা আজকে অনেক কথা আমি তো আসলে আবার কথা বলবো ইনশাআল্লাহ ঘোরার জয় হবে আজকে আমি বলে আজকে এখানে পুরো কুমিল্লাতে দুইটা ধারা সৃষ্টি হয়েছে একটা ধারা হচ্ছে শাসক শ্রেণী যারা 11টা বছর এই কুমিল্লাকে শাসন এবং শোষণ এবং কুমিল্লার মানুষের ভাগ্য লুটপাট করেছে আরেকটা শ্রেণী হচ্ছে আপনার যারা আমরা শোষিত তাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে সেই শোষিত শ্রেণীর প্রার্থী হচ্ছে আমি নিজামউদ্দিন কায়সার আর শাসক শ্রেণীর প্রার্থী হচ্ছে দুইজন একজন হচ্ছে দুইজনের নেতা হচ্ছে একজন উনি হচ্ছেন যে এমপি বাহার সাহেব এটা কিন্তু ওনারাই বলে এমপি বাহার সাহেবের হাতে এক হাতে ডান হাতে হচ্ছে শেখ হাসিনার নৌকা আর বাম হাতে হচ্ছে আপনার উনি যখনই বাহার সাহেব এমপি ইলেকশনে যখনই নমিনেশন না পেতেন যতবার বিদ্রোহী দলের বিরুদ্ধে 2001 বাহার সাহেব নির্বাচন করছে না শামসুল হক সাহেবের নৌকার বিরুদ্ধে তখনও ওনার মার্কা ছিল ঘুড়ি যতবার এর আগে যতবার নির্বাচন করেছেন অতবারই ঘুড়ি ছিল এই ঘুড়িতেই এখন এই সাক্ষু ওনার আরেক শিষ্য সাক্ষু সাহেবের হাতে দিয়ে দিয়েছে তাই তারা দুজন হচ্ছে একটা বলয়ের প্রার্থী আর আমরা গোগরা ঘোড়া নিয়ে আমরা আছি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রার্থী হচ্ছে আমাদের ঘোড়া তারা দুজন কেন দাঁড়িয়েছে জানেন কারণ হচ্ছে মানুষ তো নৌকাকে ভোট দিবে না মানুষ নৌকাকে ভোট দিবে না এটা জানে নৌকা এটা ভেসে গেছে ডুববে গেছে কিন্তু তারা ভোটটাকে বিন মানে আমাদেরকে বিভ্রান্ত করে ভোটটাকে ভাগ করতে চায় কিন্তু আমি যখন প্রার্থী হয়েছি তখন কিন্তু আর তারা বিভ্রান্ত করার আর সুযোগ পায় না আগে যেরকম ভোটের দিন আগের দিন বিএনপি সাজ্জা সারা বছর আওয়ামী লীগ করত এখন আর এটা মানুষ পছন্দ করে না কারণ আগে আমাদের উপায় ছিল না ভোটটা আমরা নৌকায় না দিয়ে মন্দের বালু হিসেবে দিতাম কিন্তু এখন তো জিয়াউর রহমানের সাচ্চা সৈনিক যারা জিয়াউর রহমানের নামের উপরে যিনি যারা নাকি জীবন বিলিয়ে দিতে পারে এই কুমিল্লার রাজপথে তারা এসে গিয়েছে তখন তখন আর তারা কর্মী পায় না তখন তারা দেখেন না আজকে আল্লাহর রহমতে আমি একটা আপনি নতুন প্রার্থী আপনাদের সামনে আল্লাহর রহমতে আপনারা মা বোনেরা সবাই এই রাত্রবেলা এইখানে এসে আমার কথাগুলো শুনছেন আমার কি কোনো যোগ্যতা আছে আমার যোগ্যতা হয়েছে আমি বিএনপির পক্ষে কথা বলি আমার কথাগুলা
জিয়া পরিবারের পক্ষে যায় এই কারণে তো আপনারা আসছেন তো সুতরাং আমি যখন আসছি তখন কিন্তু গরীর ব্যাটারিটা নিয়ে গেছে আইসা গেছে এখন দেন ব্যাটারি ব্যাটারিটি যখন আমরা কর্মীরা আইসা গেছে তখন আর প্রচারণা চালানোর আর লোক পায় না এখন কাদেরকে দিয়ে আমাদের ইসলামী যারা আমরা বিশ্বাস করি আমাদের ইসলামের এই সমাজে কোন মহিলা মানে যে কোন মহিলা দিয়া নাচাইয়া রাস্তায় ভোটটা চাইলে আমরা এটা ভালোভাবে দেখব আমাদের কিন্তু আজকে দেখেন ওই লোক তো পায় না ওই হিজড়াদেরকে দিয়ে অঙ্গভঙ্গি গুলো কেমন হয় তাদেরকে দিয়ে নাচিয়ে আজকে ভোট চাইতে আসে সেই ব্যাটারিটা যে আমরা নিয়ে গেছি এই কারণে এটা পায় না আজকে তারা এইগুলা যখন করে পারছে না তখন তারা কিন্তু আবল তাবল কইরা কুমিল্লা শহরে তাদের অতীতটা তো একটু বেশি বালা না মানুষ জানে তো তারা অতীতের পরিচয়টা দিয়া আপনাকে আমাকে এখন আতঙ্কিত করতে চাচ্ছে আতঙ্কিতটা কিভাবে করে দেখেন তারা একজন আরেকজনকে চোর বলে একজন আরেকজনকে চোর বলে আরেকজন এটার প্রতিবাদ করে না বলে যে আমি চোর ঠিক আছে উমুক ভাই তো আরো বড় চোর এটা বলে না টিভিতে বলছে এরপরে আবার কয় ছোট ফুলানের মতন কয় তুমি বেড়া ইয়াতাই স্টেডিয়াম আয় আরেকজনে কয় তুমি টাউন হলে আয় তো এটা দিয়ে কি বুঝায় মানে আজকে কুরার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ারের কারণে তারা আতঙ্ক ছড়াইয়া ভোটটাকে নষ্ট করার জন্য যাতে মানুষ কেন্দ্রে না যায় এই পরিবেশটা করার চেষ্টা করতেছে আমি বলি ভাই আপনার স্টেডিয়াম লাগবে না টাউন লাগবে না আপনারা এই যে কে বড় সো এটা প্রমাণ করার জন্য আপনার কান্দিরপার মসজিদে ওযু করে আসেন আয়েশা কোরআন শরীফটা ধরেন তোইরা আপনারা কোন এই 11 বছরে কে কত টাকা চুরি করছেন এইটাতে তখন আমরা বলবো কে বড় চোর কে ছোট চোর